দেখুন, ইসরায়েলে মোদির নামে ফুলের নামকরণ। সফরের শুরু থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য ইসরায়েলে সারপ্রাইজ তৈরি করা হয়েছিল। প্রথমে মোদিকে রেড কার্পেট অভ্যর্থনা, তার ওপর নজিরবিহীনভাবে বিমানবন্দরে আসেন খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শুদ্ধ হিন্দিতে স্বাগত জানান মোদিকে, আর তারপরেই ইসরায়েলের এক বিশেষ ফুলের নামকরণ করা হয় মোদির নামে। নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় এই তথ্য জানান। ওই দিন তেল আবিবে একটি ফুলের ফার্মে এদিন যান মোদি। ভারতের প্রধানমন্ত্রীকে ইসরায়েলের উন্নতি কৃষি প্রযুক্তির বিষয়ে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী, আর সেখানেই মোদিকে সম্মান জানাতে ক্রিসান্থুমান নামে এক ফুলের নামকরণ করা হয় মোদির নামে। এবার থেকে ওই ফুলকে মোদি নামেই চিহ্নিত করা হবে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি। Yeah.